হ্যালো এভরিওয়ান, দিস ইজ আকাশ ইয়ার। তো গাইজ, আবারও চলে আসলাম নতুন একটি গেম প্লে নিয়ে। তো গাইজ, আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারি না, আমি অসুস্থ, যার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই। তো গাইজ, খেলতেছি সোলো ভার্স, সরি স্কোয়াড ভার্সেস স্কোয়াড খেলতেছি। অ্যান্ড আমি র্যান্ডমলি গেম মানে ম্যাচ স্টার্ট দিছি গাইজ, অ্যান্ড আমার ম্যাচে পড়ে গেছে তিনজন মাত্র। তো তিনজন দিয়ে ম্যাচ কন্টিনিউ করা আসলে অনেক ইম্পসিবল, তারপরেও চেষ্টা করবো গাইজ ম্যাচটা ভুয়া করার জন্য। তো আমার টিমমেটকে একজন মেরে দিছে, এখানে একটা দুইটা স্কোয়াড নামছে, বলে রাখি দুইটা স্কোয়াড নামছে, ওই যে একটা স্কোয়াডের প্লেয়ার একটা হেড লাগছে অ্যান্ড ডাউন হয়ে গেছে। অ্যান্ড ওর টিমমেটও চলে আসছে গাইজ, ওর টিমমেটও চলে আসছে, একটা গ্লোবাল ব্যাস, এটা মেডিকেটও নাই, আমার মেডিকেট জিরো। তো আমার টিমমেট ওখানে আছে, ফাইট করতেছে, কই কই, এই যে এখানে লুকিয়ে আছে, এখানে লুকিয়ে আছে, এটা অনেক ভালো প্লেয়ার। তো এক মেরে দিলাম। আচ্ছা, আমি লুট করে আসি, আমার কাছে কোনো গ্লোবাল আছে একটা, আর মেডিকেট নাই গাইস, মেডিকেট জিরো। আরে আমার টিমমেট কো মেরে দিছে আর একটা প্লেয়ার, মানে আর একটা প্লেয়ার থার্ড পার্টি করতেছে, নাহলে ওদের টিমমেটের প্লেয়ার সম্ভবত, ও আমার দেখেনি। আচ্ছা যাই দেখি, দেখি কোথায় গাইজ, ওখানে আসছে, সমস্যা নাই, এটা অনেক ভালো প্লেয়ার গাইজ, অনেক ভালো প্লেয়ার। আরে প্রচুর ড্যামেজ দিচ্ছে আমাকে, প্রচুর ড্যামেজ, ওর ড্যামেজ খায়নি কই, আর ওইদিকে চলে গেছে, অ্যান্ড ড্যামেজ, প্রচুর ড্যামেজ গাইজ, প্রচুর ড্যামেজ, অ্যান্ড প্রচুর ড্যামেজ দিছে আমাকে, প্রচুর ড্যামেজ দিছে গাইজ, অ্যান্ড মেরে দিলাম। তো গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, অ্যান্ড আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন গাইজ, আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে আসছি। তো গাইজ, যারা নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন গাইজ। তো মেরে দিলাম, এখানে কিল হয়ে গেল আমার তিনটা, আর গলার একটু প্রবলেম গাইজ, আমার সর্দি এবং কাশি হয়েছে, যার কারণে গলার সুরটা একটু মানে কেমন জানি হয়ে গেছে। তো আমি এখানে লুট করব, অ্যান্ড ওদেরকে রিভাইভ দিতে হবে, দুইজন আছে। তো এখানে আমি MP5 পেয়ে গেলাম, অ্যান্ড দুইটা আর একটা হলে ম্যাক্স হয়ে যাবে, দুইটা চিপস লাগানো লাগাইলাম। ওই যে আর একটা প্লেয়ার চলে আসছে গাইজ, আর একটা প্লেয়ার চলে আসছে, প্রচুর ড্যামেজ, আরে কি ব্যাপার, আরে। তো গাইজ, এখানে আমার দেখেন, আমার একবার এমনভাবে এমন সিচুয়েশানে চলে আসছিলো, আমার ইয়েতে রিলোড নেবে এই সময় এই এনিমিটা মারা গেল গাইজ। তো আমি এখানে মেডিকেট মারবো, অ্যান্ড মারার পর আমাদের দুইটা প্লেয়ার রিভাইভ দিতে হবে, না ছাড়া একাই খেলা ম্যাচ ইয়ে হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। তো টোকেন কয়টা হয়েছে, টোকেন, ওরে আল্লাহ, 2600 টোকেন, বাস ভালো হয়েছে, টোকেন মেলা পাইছি, অ্যান্ড MP5টা ম্যাক্স করে নেবো এখন, বাস MP5টা ম্যাক্স হয়ে গেল। আমার গ্লোবাল লাগবে, গ্লোবালটা নিয়ে নিই, গ্লোবালটা নিয়ে আমার ডান, এখান থেকে বের হয়ে যাবো, বের হয়ে চলে যাবো। অ্যান্ড কিল লাগবে গাইজ, কিল আমাদের 4টে কিল ডান হয়ে গেছে, আর আজকের ম্যাচে অনেক কিল করার চেষ্টা করবো। সামনে একটা এনিমি গাইজ, ওখানে সম্ভবত আরেকটা স্কোয়াড আছে, আরেকটা স্কোয়াডের প্লেয়ার, হ্যাঁ আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা। তো আমি এই পাশ দিয়ে বের হয়ে যাবো, এই পাশ দিয়ে, ওই যে ওই যে ওই যে, হ্যাঁ ওখানে ওখানে গোটা স্কোয়াডই আছে গাইস, গোটা স্কোয়াড, গোটা স্কোয়াড, দুটো প্লেয়ারকে দেখতে পাচ্ছি, অ্যান্ড আমাকে ড্যামেজ দিছে, ভালো ড্যামেজ দিছে। একটা মেডিকেট মারবো, মারার পর আমি রাশ করবো, আমার দুটো প্লেয়ার আমার সাথে নাই, একজন আসতেছে এইমাত্র কেবল, অ্যান্ড এখানে দুজন দুজন, এই যে দুজন, আরে একজনকে হেড লাগছে, হেড লাগছে, অ্যান্ড একটা গ্লোবাল, আরে এমন সময় আমার হেলথ নাই, কি অবস্থা, আয় তো মেরে দিছে, গোট, রিভাইভ দাও ভাই, রিভাইভ দাও, তোমার টিমমেট আমাকে রিভাইভ দিবে, আরে কই থেকে মারে, কই থেকে জানি মারতেছে গাইজ, বুঝতে পারতেছি না, সামনে ওই বাসার থেকে সম্ভবত মারতেছে, আমি এখান থেকে কভার নিয়ে নিই। সুপার মেডকিট থাকাতে খুব সুবিধা গাইজ, একটা মেডকিট মারলে আমাদের হেলটা ফুল হয়ে যায়, এটা খুব ভালো করছে গেমের এই সিস্টেমটা। সামনে বাসাতে এনিমি আছে গাইজ, এখানে বললাম না গোটা স্কোয়াড আছে, সামনে বাসাতে এনিমি আছে, আর ওই দিকেও একটা এনিমি গাইজ, এখানে দুটো স্কোয়াড আছে, মানে দুটো, একজন থার্ড পার্টি করতেছে, আমার একটা টিমমেটকে মেরে দিছে গাইজ, আরে রিভাইভ, আরে দুজনকে মেরে দিল, কি অবস্থা, দুজনকে মেরে দিছে, একজন রিভাইভ হয়ে গেছে, মানে একজন যে যে রিভাইভ দিতে গেছে সে মারা গেছে, আর যে রিভাইভ হয়ে গেছে সে উঠে চলে আসছে গাইজ। তো আমি রিভাইভ, আরে বাঁচানোর চেষ্টা, একটা গ্লোবাল মারবো, আরে গ্লোবালের ভিতর থেকে মারে গাইজ, গ্লোবালের ভিতর থেকে মারে, ওর কাছে MA2B হয়তো বা আছে, অ্যান্ড এই বাসাতে এনিমি আছে, অ্যান্ড সামনেও বাসাতেও এনিমি, মানে এখানে দুটো স্কোয়াডে দুটো প্লেয়ার, মানে সামনে ওখানে গোটা স্কোয়াড আছে, এখানে সিঙ্গেল পাবলিক, ওই যে দেখতে পাইছি, আমি দেখতে পাইছি, অ্যান্ড লোকেশন বুঝতে পারছি গাইজ, উপরেই আছে, তো আমি রাশ করে দেবো, আমার কাছে MP5 ম্যাক্স আছে, সমস্যা নাই, অ্যান্ড মেরে দিলাম গাইজ।
তো মেরে দিলাম। আমার আরেকটা পিলার ডাউন হয়ে মানে মারা গেছে, আরেকটা পিলার উঠায় গেল। এখন আমার তিনজন অ্যাক্টিভ আছে। আমার সামনে ওই যে এনিমি গাইস, ওখানে এনিমি, একজনকে মেরে দিছে, কনফার্ম করতে হবে। এন্ড আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। এদিকে জোনও টান দিছে গাইস, কি অবস্থা গাইস! আজকের ম্যাচে আপনার ফুল দেখলে পুরোপুরি মজা পাবেন গাইস, অনেক মজা পাবেন। আমরা তিনজন খেলতেছি, তো এমনিতে জানেনই তো স্কোয়াড ভার্সেস স্কোয়াড খেললে এমনিতে অনেক এনিমির ইয়ে খাইতে হয়, ম্যার খাইতে হয়। তারপরও তিনজন আছি, কেমনটা লাগবে, কতটা হার্ড হতে যাচ্ছে ম্যাচটা। তো আমার 60টা কিল ডান গাইজ। অ্যান্ড ওই সামনে ওখানে এনিমি আছে প্রচুর, ওই এনিমিটা জ্বালাচ্ছে আমার। দেখেন আরেকটা প্লেয়ারকে ডাউন করে ফেলছে, মানে আরেকটা প্লেয়ার মারা গেল। অ্যান্ড আরেকটা প্লেয়ার আমাদের আছে, মানে দুইজন আছে এখন আমরা। অ্যান্ড ওই এনিমিটা প্রচুর গাইজ, মানে প্রচুর ভাব, ও দাঁড়া থেকে আমার কাছে ফায়ার করতেছে, মানে মারবে বলে। সমস্যা নাই, মেরে দিলাম। অ্যান্ড ওখানে আর একজন আছে, বাস প্লেয়ার 8টা কিল ডান হয়ে গেল গাইজ। আর গাইজ আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হইলে আমরা গিভ হয়ে আয়োজন করব গাইজ। তাই যারা নতুন আছেন প্লিজ আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিন। অ্যান্ড গিভ হয়েতে পার্টিসিপেট করতে হলে কীভাবে করতে হবে আমরা বলে দেবো। 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরই আমরা 10 জনকে গিভ হয়ে করবো গাইজ, 10 জনকে, টোটাল 10 জনকে গিভ হয়ে করবো। অ্যান্ড ওখানে আমার টিমমেটকে মেরে দিয়েছিল একটা প্লেয়ার, অ্যান্ড আমি ওর পিছন থেকে যে মেরে দিলাম। অ্যান্ড জোনের ভিতরে ঢুকে গেলাম গাইজ, আমরা শেষ পজিশনে চলে আসছি। অ্যান্ড আমার দুটা প্লেয়ার মারা গেছে, ওদেরকে রিভাইভ দিতে হবে। টোকেন এনাফ পরিমাণ টোকেন আছে গাইজ, অনেক টোকেন। ওই যে একটা এনিমি গাইজ, অফ ফায়ার দেবো না, আগে আমার দুটা প্লেয়ারকে রিভাইভ দিই। বাস দুটা প্লেয়ারকে রিভাইভ হয়ে গেল। অ্যান্ড আমি সুপার মেড কিট নেব, কারণ আমার মেড কিট ছিল না, জোনের ভিতর ছিলাম এতক্ষণ। জোন কুশে ক্যারেক্টারও নিয়ে আসিনি গাইজ। সামনে এনিমি গাইজ, ওখানে এনিমি আছে, ফায়ার করতেছে, সিঙ্গেল এনিমি সম্ভবত, কারণ একজনই ফায়ার করলো না। না ওখানে গোটা স্কোয়াড আছে গাইজ, গোটা স্কোয়াড আছে, ওই যে গোটা স্কোয়াড। অ্যান্ড ভালো ড্যামেজ। আরে নক, হ্যাঁ এখন একজন নক হয়ে গেছে গাইজ, একজন নক হয়ে গেছে। আর ওখানে আর একজন আছে। আর আমার এখানে গানটা চেঞ্জ হয়ে গেছে গাইজ, MP5 চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, অপরিদার দিবে। আচ্ছা এক মারি, আমার প্লেয়ার পিছন খেয়ে যাচ্ছে। আরে মার না, ও ড্যামেজই দেয় না গাইজ, ও ড্যামেজই দেয় না, পাথরের উপর ওঠার চেষ্টা করতেছে। আচ্ছা এখান থেকে আমি বের হয়ে চলে যাবো গাইজ, কারণ জোন টান দিছে এখান থেকে। আমাদের এই পাশে জোন পড়ছে, আমি এখান থেকে বের হয়ে চলে যাবো। বের হয়ে চলে গেলে মানে জোনের ভিতরে ঢুকলে ইজিলি ম্যাচটা বের করতে পারবো। আমার আর একটা প্লেয়ার মারা গেলো গাইজ, একজন মারা গেছে আর একজন ফাইট করতেছে। তো এদিকে এনিমি থাকার কথা, কোথায়? এদিকে কোনো এনিমি নাই। আর কোন কোথায় দেখা যায় না, আমাদের আর একটা টিমমেটকে মেরে দিল, ওই যে ওখান থেকে, ওই যে ছ্যান্ড অফ মেরে দিলাম গাইজ। ক্লিয়ার, এই যে আরেকজন আসতেছে, আয় প্রচুর ড্যামেজ খাইছে, আরে গন্ডারে চামড়া গায়ে আছে নাকি গাইজ, এত পরিমাণ ড্যামেজ দিলাম তারপরেও মরে না। ও মনে হয় জোনে এলিমিনেটেড হয়ে গেছে গাইজ। তো আমি এদিকে একটা গ্লোবাল মেরে নিলাম। আরে ও এলিমিনেটেড হয়নি গাইজ, জোনে এলিমিনেটেড হয়নি, কি রে ভাই, গন্ডারে চামড়া আছে নাকি, এত হেল্প কোন জায়গা থেকে পাচ্ছে গাইজ। তাকে মেরে দিলাম গাইজ, কিলটা অনুভব করলাম। এর সাথে আমাদের কিল হয়ে গেল 11টা গাইজ, 11টা কিল ডান। তো আমার এমও নাই, অ্যান্ড ওখানে সামনে একজন এনিমি, অ্যান্ড ভালো ড্যামেজ দিছি। আমি এমও নিতে হবে, একটা গ্লোবাল দিব, হ্যাঁ একটা গ্লোবাল। অ্যান্ড এখানে এই পাশে একটা গ্লোবাল, এমও নিতে হবে, বাস এমও। এবং যথেষ্ট পরিমাণ এমও হয়ে গেছে এখন, ইজিলি সোলো ভার্সেস স্কোয়াড সিচুয়েশন। এখন তিনজন আছে আর আমি একা, দেখি ম্যাচটা বের করার চেষ্টা করব, অনেক চেষ্টা করব। কিল আমাদের এনা পরিমাণ কিল হয়ে গেছে, কিল আমার 11টা হয়ে গেছে। তো এই বাসার উপর আরে আরেকজন প্লেয়ার মারা গেছে, আরেকজন মারা গেছে, এখন দুইজন আছে। এর বাসার উপরে এনিমি গাইজ, এই বাসার উপরে এনিমি, উপরে আছে সম্ভবত, উপরে, হ্যাঁ হ্যাঁ। যে ওরে ইনকাম নিয়ে বসেছিল গাইজ, ইনকাম নিয়ে বসেছিল, কি অবস্থা, ও ইনকাম নিয়ে বসেছিল মারার জন্যে। তো আমি আর একটা মেডিকেট মারবো। তো গাইজ এখন সোলো ভার্সেস সোলো সিচুয়েশন, তো দেখি এদিক দিয়ে যাবো। অ্যান্ড কোথায় আছে, আরে লোকেশনটা বুঝতে পারে না গাইজ, আমার প্রচুর ড্যামেজ দিয়ে দিছে। আরে আমি দেখতে বের হয়ে যাবো। অ্যান্ড আরে কোথায় থেকে মারলো, কি কই বাত নেই, হাম তো চুতিয়ে হ্যাঁ, দুবারা ট্রাই করেঙ্গে, আর কে ভেজছে, আর কি কাম হাম পে।